পুনরায় এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছে যদি আপনাদের কাছে ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে এবং যদি আপনি ফ্রিতে রেশন এখনও পাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওটি মিস করলে আপনি অনেক কিছুই মিস করে যেতে পারেন কেননা আপনি এক সময় আপনার রেশন থেকেও কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন তাই ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য কিন্তু রয়েছে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এবার ডিজিটাল রেশন কার্ডে বাধ্যতামূলক হয়ে গেল আধার এবং ফোন নম্বর সংযুক্তিকরণ বয়স পাঁচ বছরের নিচে হলে অবশ্য ছাড় রয়েছে এই নিয়মে তার বেশি হলেই নতুন কার্ডে করতে হবে আধার যোগ দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু আপনার নতুন কার্ডে আধার যোগ অবশ্যই করতে হবে এটি কিন্তু বাধ্যতামূলক হয়ে গেল দেখুন অনলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে অফলাইনের বিভিন্ন আবেদনের ফর্ম সংযোজন সংশোধন করেছে খাদ্য দপ্তর দেখতে পাচ্ছেন যে অফলাইনের বিভিন্ন ফর্ম কিন্তু সংশোধন করেছে পাশাপাশি কত নম্বর ফর্ম আপনাকে নিতে হবে সেটিও এই ভিডিওতে দেখতে পাবেন দেখুন এখানে যেসব আরও বলা হয়েছে বলেছে সম্প্রতি এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আধার বাধ্যতামূলক করার কথা জানানো হয়েছে প্রত্যেকটি সদস্যর যাতে আধার কার্ড থাকে সেটিও কিন্তু বলা হয়েছে পাশাপাশি ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের আধার ও ফোন নম্বর সংযুক্তির জন্য আলাদা এগারো নম্বর ফর্ম এনেছে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন যে এবার আপনাদের আধার কার্ডে সরি আধার কার্ড এবং ফোন নম্বর সংযুক্তিকরণ করবে ডিজিটাল রেশন কার্ডের সাথে তাই এই এগারো নম্বর ফর্ম কিন্তু নতুন এনেছে রাজ্য সরকারের তরফ থেকে এদিন রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আবেদন করার জন্য তিন থেকে দশ নম্বর পর্যন্ত ফর্ম আপনারা ব্যবহার করতেন মানে আমরা সকলেই ব্যবহার করতাম এতদিন পর্যন্ত কিন্তু পরিবারের সব সদস্যের নতুন কার্ডের জন্য তিন নম্বর ব্যবহার করতাম এবং কোনো একজন সদস্যের জন্য চার নম্বর ফর্ম কিন্তু আমরা ব্যবহার করতাম আপনারা সকলেই জানেন যারা ব্যবহার করেছেন পাশাপাশি কিন্তু এবার আপনাদের এই ফর্ম জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটিও জেনে নিতে হবে খুঁজে এই এগারো নম্বর ফর্ম নিয়ে আপনাকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু টাইম দেওয়া হয়েছে এই এগারো নম্বর ফর্মটি জমা দেওয়ার শেষ টাইম একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পাশাপাশি এখানে জেনে নিতে হবে আরও যদি আপনি এখনো পর্যন্ত এই এগারো নম্বর ফর্মের ব্যাপারে জানেন না বা জমা দেওয়ার জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে এবং পাশাপাশি আপনি সেই আধার কার্ডটি লিঙ্ক করতে চাইছেন আপনার আধার রেশন কার্ডের সাথে তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী যে রেশন ডিলার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তারা বিস্তারিত তথ্য আপনাকে জানিয়ে দেবে তাছাড়া আপনি আপনার নিকটবর্তী ব্লক অফিসেও যোগাযোগ করতে পারবেন রেশন বিভাগে সেই রেশন বিভাগে বিস্তারিত তথ্য আপনাকে অবশ্যই তারা জানিয়ে দেবে এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরার জন্যই ভিডিওটি তুলে ধরা হলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সকল বন্ধু বান্ধবকে জানিয়ে রাখার চেষ্টা করবেন যে এবার ডিজিটাল রেশন কার্ডে কিন্তু বাধ্যতামূলক হয়ে গেল আধার কার্ড এবং মোবাইল নম্বর যা আপনাদের পরবর্তী সময়ে ওটিপির মাধ্যমে রেশন সংগ্রহ করতে সাহায্য করবে ধন্যবাদ সাথে থাকার জন্য তাছাড়া এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট আপডেটের লিঙ্ক সেখানে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু চাকরির আপডেটগুলি জানতে পারবেন যারা চাকরি সম্পর্কিত আপডেট জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য